বলবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুল আজিম নোয়াখালী 6। আপনার সময় 20 মিনিট, দয়া করে 20 মিনিটের মধ্যে শেষ করবেন। আমরা মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময় নিয়ে মাননীয় অর্থমন্ত্রীকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অনেক প্রতিকূলতা সত্ত্বেও 2011-12 অর্থ বছরে 6.3% প্রবৃদ্ধি অর্থনীতি অর্জন করা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, 2012-13 অর্থ বছরের 16 কোটি জনসংখ্যার বাংলাদেশে 1,21,738 কোটি টাকার বাজেট এবং 7.2 প্রবৃদ্ধির বাজেট মোটেই উচ্চাভিলাষী নয়, তবে এর বাস্তবায়ন হবে এক পর্বতসম চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, জাতীয় অর্থনীতি এটি বিচ্ছিন্ন বিষয় নয়। অর্থনীতির সাথে জাতির দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত এবং ঘটনার সম্পৃক্ততা আছে। বিবেচনায় রাখতে হবে জাতীয় জীবনের সবগুলো মৌলিক বিষয়ের প্রতি, শুধু অর্থনীতির সূচক খালি বিচার করলে হবে না। তাই মাননীয় স্পিকার, আমরা বলি যে ফান্ডামেন্টালস, মৌলিক বিষয়গুলো মাস্ট বি রাইট অ্যান্ড বেসিক প্যারামিটার্স মাস্ট বি রেসপেক্টেড। মাননীয় স্পিকার, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতকরণ আমাদের রাষ্ট্রের অন্যতম মূল নীতি ও লক্ষ্য। অথচ আমরা আজও সঠিক অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। মাননীয় স্পিকার, গণতন্ত্র হয়ে গেছে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে এক হিসেবে জিম্মি। এখন গণতন্ত্রের দুটি সংখ্যা, সরকারি দলের কাছে একটি সংখ্যা এবং সরকারি দল রাষ্ট্রযন্ত্রের দানবটিকে ব্যবহার করে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আর বিরোধী দলের কাছে আরেকটি সংখ্যা এবং সেই সংখ্যা হল রাজপথ দখল করে এবং হরতাল ঘেরাও করে গণতন্ত্রকে, সারা দেশের মানুষকে জিম্মি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সত্যিকার অর্থে কোনোটি গণতন্ত্র নয়। মাননীয় স্পিকার, গত 200 দশক ধরে আমরা লক্ষ্য করেছি ক্ষমতার পালাবদলের রাজনীতি। দেশের দুই প্রধান রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অল্টারনেটলি ক্ষমতায় এসেছেন, আবার ক্ষমতা হারিয়েছেন। ক্ষমতায় যাওয়ার আগে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলেন, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেন, সংবাদপত্র, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। টিআইবি, সিপিডি সহ সকল বুদ্ধিজীবী সংগঠন, এনজিওকে তারা ভালোবাসেন। গরিব মেহনতি জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথা বলেন। নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দল মোর্চা অনেক প্রতিশ্রুতি প্রদান করেন, কিন্তু সরকারে গেলে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ মৌলিক বিষয়ের প্রতি উদাসীন্য বা অশ্রদ্ধা প্রদর্শন করে। এই সরকারও তার ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, দেশে এখন সঠিক গণতন্ত্র নেই, নেই আইনের শাসন, নেই সুশাসন, নেই মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, চলছে হত্যা, গুম আর খুনের রাজনীতি। সরকার কোনো সমালোচনা সহ্য করতে পারে না। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শুধু মুখের বলিতেই রয়ে গেল। জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশার প্রতি সরকারের শুধু অমনোযোগিতা নয়, আছে চরম অবজ্ঞা। তাই জনগণ দিশেহারা, জাতীয় জীবনে নেমে এসেছে এক চরম হতাশা। মাননীয় স্পিকার, নির্বাচনের আর মাত্র 1.5 বছর বাকি, কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। অনেক আন্দোলন ও ত্যাগের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন দল একটি নির্বাচন ব্যবস্থা কায়েম করেছিল দেশে, যার নামটি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেই নির্বাচন ব্যবস্থাতে দেশে 4-4টি নির্বাচন হয়ে গেল এবং এ ব্যাপারে জনগণের কেন দ্বিমত ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত 5-10 সংশোধনীর মাধ্যমে এই সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেই নির্বাচনী ব্যবস্থাকে পাল্টে দিয়েছে এবং সৃষ্টি হয়েছে চরম এক অনিশ্চয়তা। বিরোধী দলকে প্রত্যাখ্যান করেছে এবং তারা আন্দোলন নেমেছে এবং দেশের জনমত ও তার পক্ষে অনেকটা সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, মাননীয় স্পিকার, এই বিতর্কে আমি যাব না, তবে আমি আশা করব সরকারি দল এবং বিরোধী দল, তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। এর রাজনৈতিক সমস্যার
রাজনৈতিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধান সম্ভব বলে আমরা মনে করি, তবে সেই সিদ্ধান্তটি এখনই নিতে হবে। মাননীয় স্পিকার, এই সময়ে হিংসা প্রতিহিংসা আর সংঘাতের রাজনীতি আমাদেরকে এখন সময় এসেছে, আমাদেরকে পরিহার করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষ পক্ষকে ঘায়েল, হামলা মামলা জেল জুলুমের রাজনীতি আমাদের জন্য অতীতে কোনো সুফল বয়ে আনেনি, আগামীতেও আনবে না। মাননীয় স্পিকার, সংসদ সার্বভৌম, এই সংসদ হবে সকল রাজনৈতিক রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, কিন্তু ক্ষমতা গেলে সরকারি দল সংসদকে পাশ কাটিয়ে রাষ্ট্র শাসন করেন, সবগুলো সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং বিরোধী দল সংসদে আসেন না, এবং বিরোধী দলের সংসদ বর্জন একটি রাজনৈতিক সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। গত চারটি গণতান্ত্রিক সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি কোনো বিরোধী দলই সংসদে আসেনি, সংসদ বর্জন করেছেন, তাতে গণতন্ত্রের উপকার হয়নি, সংসদ কার্যকর হওয়া সম্ভব হয়নি। তাই আমার বিরোধী দলের প্রতি উদার আহ্বান থাকবে, আপনারা সংসদে আসুন, সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং আপনাদের দায়িত্ব সংসদ হিসেবে আপনারা সঠিকভাবে পালন করুন। মাননীয় স্পিকার, সংসদীয় গণতন্ত্রের বিশ্বের কোথাও, দিস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার জানা মতে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় নির্বাচিত সরকারের সরকার উপদেষ্টা দিয়ে, অনির্বাচিত উপদেষ্টা দিয়ে পরিচালিত হয় না। আমাদের দেশে তার ব্যতিক্রম, এই উপদেষ্টাদের তারা নির্বাচিত নয়, তারা শপথ নেয় না, তাদের কোনো জবাবদিহিতা দিতে নেই, তাই তারা জনগণের আশা প্রত্যাশাকে উপেক্ষা করে। দে আর ফেয়ার ওয়েদার বাস, রাজনৈতিক আবহাওয়া যখন প্রতিকূল হবে তখন এরা সবাই পালিয়ে যাবে সরকারকে পেছনে ফেলে। মাননীয় স্পিকার, এদের অনেকের বিদেশি পাসপোর্ট বা গ্রিন কার্ডও আছে নাকি শুনতে পাই, এটি শুধু আমার কথা নয়, আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন এবং এই সংসদের প্রায় সকল সংসদস্য আমার সাথে এই কথা একমত। মাননীয় স্পিকার, ক্যাবিনেট এবং মন্ত্রণালয়, এখানে অনেকগুলো মন্ত্রণালয় সরকার আছে, যেমন কৃষি শিক্ষা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আরও কয়েকটি মন্ত্রণালয় আছে যারা ভালো কাজ করছে এবং সফল হয়েছে, অনেকে চেষ্টা করে যাচ্ছেন সফলতার জন্য, কিন্তু মাননীয় স্পিকার কিছু মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা, কারণ তাদের মন্ত্রীদের দক্ষতা নেই, তারা অকর্মণ্য অযোগ্য এবং অনেকে দুর্নীতিবাজও বটে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কোভিডের মানুষ, উনি এই সকল মন্ত্রীদেরকে এই লাশের মতো ঘাড়ে নিয়েছেন। মাননীয় স্পিকার, এটা আমি মনে করি ওনার উচিত নয়। মাননীয় স্পিকার, অনেককে উনি মন্ত্রী বানিয়েছেন, তারা কালো বিড়াল ধরবে বলে নিজেই কালো বিড়ালের খপ করে পড়ে এখনো জনতার কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যেও যোগী ভিক পায় না, এটা আমাদের পুরনো কথা, দেশি কথা। মাননীয় স্পিকার, আমরা ধার করে পার্শ্ববর্তী দেশ থেকে নোবেল লরে টেনে আমাদের বিভিন্ন জাতীয় অনুষ্ঠান করি, অনুষ্ঠানের শ্রী বৃদ্ধির জন্য, অথচ আমাদের নিজের সন্তান, আমাদের বাংলাদেশের সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের গর্ব, সারা বিশ্বে তিনি আজ সমাদৃত, অথচ তাকে সম্মান প্রদর্শনে এই সরকারে এত কার্পণ্য কেন? মাননীয় স্পিকার, প্রফেসর ইউনুস কি কারো বাড়া ভাতে ছাই দিয়েছেন? ইনি মাইক্রো ক্রেডিটের প্রবক্তা এবং যেটা বিশ্বজুড়ে সমাদৃত, প্রফেসর ইউনুস এখন সোশ্যাল বিজনেসের উপর কাজ করে যাচ্ছেন, সোশ্যাল বিজনেস ইজ এ নিউ কনসেপ্ট ইন দ্য ইকোনমি, এবং আমি জানি না নোবেল প্রাইজ কেউ দ্বিতীয়বার পেয়েছে কিনা, সেই সুযোগ যদি থাকে এই প্রফেসর ইউনুস এই সোশ্যাল বিজনেসের জন্য দ্বিতীয়বার নোবেল প্রাইজ পাবে। মাননীয় স্পিকার, সেই প্রফেসর ইউনুসের গ্রামীণ ব্যাংকের উপর এনকোয়ারি করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটি এনকোয়ারি কমিটি বলেছেন, যদি কিছু বের করে প্রফেসর ইউনুসকে ফাঁসি দেওয়া যায় অথবা তাকে জব্দ করা যায়। কিন্তু মাননীয় স্পিকার, অর্থনীতি সরকারি অর্থমন্ত্রী সরকারি ব্যাংকগুলোতে যে দুর্নীতি, অরাজকতা এবং অব্যবস্থা চলছে সেই ব্যাপারে উনি নীরব। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী শেয়ার বাজারকে দুষ্ট বাজার বলেছেন, আবার বলেছেন ফটকা বাজার, সেদিন